হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কমলেশ, চলে এলাম আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে, কিন্তু এটা থাকবে একটা ককটেলের উপর। অনেকদিন হয়ে গেল ভিডিও দিইনি, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। কিছু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু এবার থেকে প্রত্যেক উইকেই তোমরা একটা করে ভিডিও পাবে। তো আর কথা বেশি বাড়াবো না, তো চলো শুরু করা যাক। তো আজকের ভিডিওটা একটু সারপ্রাইজ থাকছে। অনেকেই ভার্বালি বলছিল যে একটা ককটেল বানাতে, তো কয়েকটা জিনিস নিয়েছি যেটা কমন তোমরা পেয়ে যাবে। তো ককটেলটার নাম হচ্ছে মেক্সিকান ককটেল, যেটার নাম হচ্ছে চিলেদা। চিলেদা হচ্ছে মেক্সিকান ককটেল একটা, যেটা মেক্সিকোতে খুবই প্রচলিত। তো চলো আমরাও ইন্ডিয়াতে বানিয়ে খাই, ওটা খুবই রিফ্রেশিং। তো চলো আমরা একটু বানাই, বানিয়ে দেখি কেমন। তো এটার জন্য লাগছে একটা বিয়ার গ্লাস, নিয়ে নিয়েছি। দেন লাগছে একটা বিয়ার, লেমন, আইস অ্যান্ড সল্ট। তো চলো বানানোর প্রসেসটা শুরু করি। প্রথমে যে গ্লাসটা তোমরা নিচ্ছ, সেটাতে একটা লেমন ওয়েজেসটাকে মাথাটাতে এইভাবে লাগিয়ে দেওয়ার পর লাইম জুসটা, দেন এটাকে রিম করে নাও সল্ট দিয়ে। ডান, সল্ট দিয়ে রিম করে নিলাম। এবার আমরা গ্লাসটাকে পুরো আইস দিয়ে ফিল করে দেবো। ডান, এবার যাবে লাইম জুস। একটা লাইম আমি কেটে রেখেছি অলরেডি, এই জুসটা পুরোটাই যাবে। ডান, এবার হচ্ছে বিয়ার। এটা হচ্ছে করোনা বিয়ার। করোনা বিয়ার এই কারণে, কারণ এটা লাইট বিয়ার, রিফ্রেশিং এর জন্য লাইট বিয়ারটাই দরকার। তো চলো ফাইনালি ওপেন হয়ে গেছে। তো এবার এটা জাস্ট পোর করে দাও। জাস্ট এটাকে সুন্দর দেখানোর জন্য কয়েকটা লেমন রিং আমি পরে রেখেছি, জাস্ট এটা ভিতরে দিয়ে দাও। এটাই ছিল আজকের ককটেল, যার নাম হচ্ছে চিলেদা, যেটা মেক্সিকানে মানে মেক্সিকো কান্ট্রিতে খুবই প্রচলিত। তো বাড়িতে ট্রাই করো এবং দেখো কতটা রিফ্রেশিং। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, টাটা।